এর আগের পার্টে আমরা দশটা অঙ্ক করেছি অর্থাৎ তোমাদের আহ মডেল কোশ্চেন পেপারে নাম্বার থেকে এফডি করেছি আজকে থেকে অর্থাৎ আমাদের নাম্বার আমি এই পার্টে আমার এই পার্টে আমরা আজকে আবার দশটা অঙ্ক করবো প্রত্যেকটা অঙ্কই তোমার দু হাজার চব্বিশ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো কথা না বাড়ি অঙ্কটা করার চেষ্টা করি প্রথম কি বলছে দেখো বলছে যদি সিক্সটিন এ প্লাস সিক্সটিন বি ইক টু ফোরটি এইট হয় তবে এ ও বি এর গড় কত তাহলে আমাকে যেটা দিয়েছে দেখো বি এর গড় জানতে চাইছে তো এ এবং বি এর ভ্যালু এখানে আমি বের করতে পারবো আমি লিখতে পারি সিক্সটিন্থ কে যদি কমন নি তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু ফোরটি তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে 48 এইট বাই তাহলে এটা আমি যদি কাটাকাটি করি রেজাল্ট পাবো থিম তাহলে দেখো আমাকে দিচ্ছে এ প্লাস বি এই দুটোর ভ্যালু দিচ্ছে তিন তার মানে যোগ ফল এ একটা সংখ্যা বি একটা সংখ্যা দুটো সংখ্যা যোগ করে আমি পেয়েছি তার যোগ ফল এবার গোড় বা বের করার কি যে উপরে হচ্ছে যোগ যতগুলো নাম্বার থাকে তার যোগ ফল নিচে কটা সংখ্যা দুটো তাহলে দুই দিয়ে ভাগ করব তাহলে রেজাল্ট কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে গোড় এ এবং বি এর গড় কত ওয়ান পয়েন্ট ফাইভ আছে অপশন এতে আছে দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট খুবই সজাঙ্ক ছিল এবার এই অঙ্কটা দেখো খুবই খুবই সোজা এবং দারুণ একটা অঙ্ক বলেছে কি জানতে চাইছি যে বারো জন শ্রমিক একটি কাজ ঘন্টায় সম্পূর্ণ করে পনেরো জন শ্রমিক কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে বেশ ওই নিয়ে সুন্দর ফেলে দিলেই হবে বাট প্রশ্নের যেটা অপশন দেওয়া আছে দেখো প্রত্যেকটা অপশন অপশন আমার মিনিটে দেওয়া হয়েছে তাই সবার প্রথম তুমি যে আওয়ারটা দেওয়া হয়েছে সেটাকে মিনিটে কনভার্ট করে না দেখো চার ঘন্টা মানে এক ঘন্টা মানে ষাট মিনিট চার ঘন্টা মানে ছচার চব্বিশ দুশো চল্লিশ মিনিট এটা বের করে নাও কেন কারণ আমার অপশানে ঘন্টাও আছে মিনিটও আছে তাই আমি স্মল ইউনিটে নিয়ে চলে গেলাম এবার ঐকিক নিয়মে ফেলে দাও কি বলছে দেখো বারো জন লোকের চার ঘন্টা সময় যায় পনেরো জন লোকের কত ঘন্টা সময় যাবে তাহলে লেবার বলেছে আওয়ার জানতে চাইছে ঠিক আছে ঐকিক নিয়মে কারণ যেটা মিসিং এই যে আমার জানতে চাইছে কত ঘন্টা সময় লাগবে তাকে ডান দিকে রাখতে হয় তাহলে দেখো প্রথমে বারো জন লোকের কত ঘন্টা সময় যায় চার ঘন্টা চার ঘন্টা না লিখে আমি লিখবো দুশো চল্লিশ মিনিট

তিন পাঁচে পনেরো চারে কুড়ি পাঁচ আসতে চল্লিশ উত্তর আমার কত পাচ্ছি ষোলো তিনে উনিশ তাহলে একশো বিরানব্বই আমার কিসে বেরোলো মিনিটে বেরোল ঠিক আছে মিনিট এবার এই একশো বিরানব্বই মিনিটকে আমাকে ঘন্টায় বের করবো ব্যাস একশো বিরানব্বই মিনিটকে ষাট দিয়ে ভাগ করে দাও না তাহলেই তো আমি ঘন্টা পেয়ে যাবো তাহলে ছ তিনে কত হয় আঠারো হয় মানে একশো আশি হয় নামছে কত এক দুই বারো তাহলে আমার তিন ঘন্টা বেরোচ্ছে এবং বারো আমার মিনিট বেরোচ্ছে আছে তিন ঘন্টা এই তো তিন ঘন্টা বারো মিনিট দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট খুবই সোজা অঙ্কগুলো ছিল এটা বারো দাগের অঙ্ক শুধু বুঝলেই হবে এবার এই অঙ্কটা নানান ভাবে করা যায় নানান মানে হিউজ প্রসেস আছে আমি একটা প্রসেস শেখাচ্ছি সেই প্রসেসের বাইরে গিয়ে আর করোনা দেখো তুমি এটাকে আহ ভগ্নাংশের যোগ বিয়োগ করে করতে পারো আমি সেটা না করে এটাকে ভাঙবো একটু এইভাবে দেখো এক বাই আট ইন্টু সাত করলাম প্লাস আট ইন্টু নয় করো প্লাস এটাকে এক বাই করো নয় ইন্টু দশ করেছো এইবার এইখানে এটা কেটে দাও কোনটা এই যে আট আট এক বাই আট এক বাই আট আবার এক বাই নয় এক বাই নয় কেটে দিলাম

এই যে মাইনাসে ওয়ান বাই এইট ওয়ান বাই নাইন তো কেটে গেল তাহলে এখানে মাইনাস ওয়ান বাই নাইন এবং ওয়ান বাই টেন আমার পড়েছিল সেটা আমি লিখলাম এবার সেটা হচ্ছে কেন লিখলাম আমি এক্সপ্লেনেশন দিতে পারতাম বাট করা দরকার নেই তোমাকে যত বড় দিক না কেন তুমি এইভাবে কেটে দেবে লাস্টের সংখ্যাটাকে মাইনাস করে নেবে এবং দুটোর বেশি আসে না এবার খুবই সোজা দেখো এটাকে করে দাও সত্তর এটা হচ্ছে দশ মাইনাস সাত তাহলে উত্তর হচ্ছে তিন বাই সত্তর তোমাকে জানতে চেয়েছিল কি এর মান কত হবে তিন বাই সত্তর অপশনে আছে এই তো অপশন বি ইজ দা কারেক্ট থ্রি বাই টেন খুব সোজা একটা অঙ্ক ছিল এবার এটা দেখো দারুণ একটা অঙ্ক দিয়েছে আগের অঙ্কটা কত করলাম তেরো এটা তাহলে চোদ্দ দাগের অঙ্কটা করছি ঠিক আছে বেশ আমি ব্ল্যাক ইংকেই করছি কি বলছে দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য আমি এটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি ঠিক আছে এবার বলছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং আট সেমি ধরো এটা ছয় সেমি এবং আট সেমি যদি তৃতীয় বাহুটির দৈর্ঘ্য এক সেমি হয় তবে হলো তাহলে মানটা কত হবে আমরা সবসময় জানি ত্রিভুজের ক্ষেত্রে ছোট দুটি বাহুর যোগ ফল মানে ছয় প্লাস আট কত হয় চোদ্দ এই যোগ ফলটা সবসময় কি হয় গো গ্রেটার দেন এক্স অর্থাৎ তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে এক্ষেত্রে কোনটা হবে আমি চোদ্দ গ্রেটার দেন এক্স বা এক্স লেস দেন চোদ্দ যদি লিখি একই তো হচ্ছে মানে এদিকেও চোদ্দ দিকে হাঁ ছিল এদিকেও চোদ্দ দিকে হাঁ আছে এদিকে এক্স এর দিকে ত্রিভুজ ছিল এখানে এক্স এর দিকে ত্রিভুজটা আছে তার মানে যার দিকে হাঁ করে আছে সে বড় যার দিকে ত্রিভুজটা আছে সে ছোট তাহলে এইটা এবং এইটা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটোর মধ্যে কোনো একটা কি কিছু আছে এখানে হ্যাঁ আছে কোনটা আছে অপশন এ দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট খুবই সুন্দর হয়ে গেল এবার এটা দেখো দারুন একটা প্রশ্ন বলেছে বলছে দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স এবং যদি একটি সংখ্যা অন্য সংখ্যাটি কত তাহলে আমাকে দুটো সংখ্যার গড় দিয়েছে এবং তাহলে এক্স ওয়াই দুটো সংখ্যা তাই দুই দিয়ে গুণ করবো টু এক্স ওয়াই এটা হচ্ছে আমার মোট ঠিক আছে এক্স ওয়াই এর মোট হচ্ছে এটা এবার সেখানে বলছে যদি একটি সংখ্যা এক্স হয় অপর সংখ্যাটি কত তাহলে মোট থেকে যদি আমি একটা সংখ্যা বাদ দিই তাহলে টু এক্স ওয়াই থেকে যদি একটা সংখ্যা এক্স আমি বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা আরেকটা সংখ্যা যেটা আমার পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার আরেকটা সংখ্যা এবং আরেকটা সংখ্যা আমি এখানে রেজাল্ট পাবো না কারণ এখানে এক্স এর মান জানি না ওয়াই এর মান জানি না তাহলে আমি কি করে বিয়োগ করবো তাহলে এই স্টেটমেন্টটা থেকে যাচ্ছে তাহলে এই স্টেটমেন্ট কি আমার কোথাও আছে দেখো অপশন সি তে আছে টু এক্স ওয়াই মাইনাস এক্স অর্থাৎ পনেরো দাগের অঙ্কটা আমরা করে ফেললাম এবার ষোলো দেখো দারুণ একটা প্রশ্ন করেছে ষোলোটা এই অঙ্কগুলো কিন্তু তোমাদের যে মডেল কোয়েশন পেপার আছে বা লেয়ার ওয়ান তারই অঙ্ক সেটা শুরু হয়েছে একচল্লিশ থেকে বাট আমি একচল্লিশ থেকে না লিখে এভাবে এক দুই তিন করে করছি সেকেন্ড পার্টে ষোলো দাগের অঙ্ক এটা কি বলছে দেখো এক ব্যক্তির বয়স দশ বছর পূর্বের বয়সের এত শতাংশ তার বর্তমান বয়স কত অর্থাৎ এই যে স্টেটমেন্টটা বলেছে এটা বর্তমান বয়সই বলেছে কি বলেছে দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ শতাংশ যেটা সেটাই হচ্ছে বর্তমান বয়স তাহলে আমাকে সেই হিসাবে করে ফেলতে হবে তাহলে আমি ধরে নিলাম তার বর্তমান বয়স এজ হচ্ছে এক্স এবার যে স্টেটমেন্টটা বলছে দশ বছর পূর্বে তাহলে দশ বছর পূর্বে কি হবে গো বর্তমান যে বয়স আছে তার থেকে দশ বছর পিছিয়ে যাব এক্স মাইনাস দশ বছর এবার সেটা বলছে সেই যে প্রশ্নানুসারে যেটা আমাকে বলছে কন্ডিশন যেটা বলছে সেটা বলছে দশ বছর পূর্বে বয়সের একশো পঁচিশ শতাংশ হচ্ছে আমার বর্তমান বয়স তাহলে বর্তমান বয়সের রেজাল্টটা কত আমাকে বের করতে হবে এটা করে দাও না এটা আহ পঁচিশ পাঁচ একশো পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে এটা রেজাল্ট আমার হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফিফটি ইকাল টু এটা করে দাও ফোর এক্স তাহলে এই রেজাল্টটা আমার চলে এলে ফাইভ এক্স এখান থেকে ফোর এক্স চলে এলে শুধু এক্স ইকালস টু ফিফটি তাহলে তার বর্তমান বয়স কত আসছে ফিফটি আছে অপশান সি হচ্ছে আমার কারেক্ট তার বর্তমান বয়স বেশ এবার সতেরো তাগের অঙ্কটা দেখো সোজা একটা অঙ্ক ছিল খুবই ভালো একটা অঙ্ক একটু বুঝতে হবে এবং খুব খুব মন দিয়ে বুঝতে হবে একটু একটু করে পড়তে হবে দেখো কি বলছে এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে এইটা বয়সের অনুপাত বলেছে কিন্তু বয়স বলেনি তাহলে আমি ধরে নিলাম বর্তমান বয়স বর্তমান বয়স বয়সের অনুপাত না লিখে আমি হাজবেন্ডের এর লিখলাম কত ফোর এবং ওয়াইফ এর লিখলাম থ্রি এক্স ধরতে পেরেছ তার মানে এই যে দুটো আমি করলাম ফোর এক্স এবং থ্রি এক্স এটা কিন্তু আমার আর অনুপাত না আমি বয়স করে দিলাম এক্সটা গুণ করে দিলাম তাই বয়সে চলে গেলাম এবার যেটা বলছে দেখো চার বছর পর বয়সের অনুপাত চার বছর পরে দুজনের বয়সই বাড়বে তাহলে হাজবেন্ডের হবে ফোর এক্স প্লাস ফোর এবং নিচে তোমার হবে থ্রি এক্স প্লাস ফোর দুজনের চার বছর চার বছর করে বাড়বে এবং সে অনুপাতটা কত হবে বলছে আমি বের করে নিতে পারি তাহলে এটাকে আমি যদি একটু সলভ করে দিই সাত চারে আঠাশ আহ তাহলে এটা করো আগে আঠাশ এক্স প্লাস সাত চারে সমান সমান সাতাশ এক্স প্লাস ন ছত্রিশ তাহলে এইটাকে আমি আরেকটু যদি সল্ভ করি তাহলে আঠাশ থেকে সাতাশ গেলে এক্স সমান সমান ছত্রিশ থেকে তোমার আঠাশ বাদ গেলে হচ্ছে আট তাহলে এক্স এর রেজাল্ট আমি পেয়ে গেছি তাহলে হাজবেন্ডের বয়স আমি কত ধরেছিলাম ফোর এক্স তাহলে হাজবেন্ডের বয়স কত হবে ফোর ইন্টু মানে কত হবে গো বত্রিশ ওয়াইফের বয়স কত হবে থ্রি ইন্টু তাহলে কত হবে চব্বিশ ধরতে পেরেছো। বত্রিশ আর চব্বিশ হয়েছে তাহলে দুজনের প্রেজেন্ট বয়স আমি পেয়ে গেছি এখানে কোনো ডাউট নেই এবার বলেছে যেটা যদি বিবাহের সময় যে অনুপাত ছিল সেটা হচ্ছে এত তাহলে বিবাহ কত বছর আগে করেছে আমি তো জানিনা তাই আমি ধরে নিলাম যে তারা ওয়াই বছর আগে বিয়ে করেছে বিয়ে করে ওয়াই বছর আগে তারা বিয়ে করে বেশ ওয়াই বছর আগে যদি ওরা বিয়ে করে থাকে তাহলে তার বর্তমান বয়স হচ্ছে হাজব্যান্ডের হচ্ছে কত বত্রিশ সেখান থেকে মাইনাস ওয়াই আবার ওয়াইফের কত টোয়েন্টি সেখান থেকে মাইনাস ওয়াই এটা ফাইভ ইস টু থ্রি দিয়েছে নতুন অনুবাদ এটা না ফাইভ ইস টু থ্রি তাহলে এবার আমি গুণ করছি আগে এইটা করছে ওয়াই এর পার্টটা বড় পার্টটা করছি তিন দুনে ছয় তিন তিনে নয় মাইনাস হচ্ছে থ্রি ওয়াই আবার এটা হচ্ছে পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুনে দশ দুই বারো একশো কুড়ি থেকে একশো কুড়ি তাহলে এই রেজাল্ট আমার টু ওয়াই ইকালস টু হচ্ছে আমার চার চব্বিশ তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার চব্বিশ বাই দুই তাহলে রেজাল্ট হচ্ছে আমার কত গো বারো রেজাল্ট হচ্ছে আমার বারো তাহলে তারা বারো বছর আগে বিয়ে করেছিল আচ্ছা হ্যাঁ এগো বারো বছর আগে তারা বিয়ে করেছিল অঙ্কটা সোজা ছিল যদি বুঝতে না পারো প্রশ্নটাকে আরেকবার পড়ো দিয়ে দেখে নাও এপে এটা বহুবার করে করিয়েছিলাম চলো এবার এই অঙ্কটা দেখো এটা অনেকটা লেন্দি অঙ্ক খুব মন দিয়ে বুঝবে খুব খুব মানে খুব মন দিয়ে বুঝতে হবে দাগের এই অঙ্কটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো আমি অনেকগুলো জিনিস এখানে বোঝাতে হবে আমি একটু একটু করে বোঝাচ্ছি কি বলছে একটু দেখো বোঝার বোঝার চেষ্টা চেষ্টা করো বলছে এক ব্যক্তি স্থির জলে আট কিমি পার ঘন্টা বেগে বয় অর্থাৎ আমার এই একটা জলরাশি আছে সেখানে একটা নৌকা যদি আমার চলে মানে চলে আর কি ঠিক একটা নৌকা যদি আমার চলে তাহলে সেই নৌকাটা এক ঘন্টায় যায় আট কিমি তাহলে এইট কিমি যায় এক ঘন্টায় এইট কিমি পার আওয়ার স্থির জলে কি বললাম জলটা স্থির এবার সে নদীতে যাচ্ছে এবার নদীর স্রোতের বেগ হচ্ছে তিন কিমি পার আওয়ার তাহলে এবার সে যাচ্ছে নদীতে নদীতে নৌকাটাকে ফেলা হচ্ছে এবার নদী ধরো এইখান থেকে এদিকে ফ্লো করছে এবার নৌকাটা তোমার যাচ্ছে এইখান থেকে এদিকে বেশ কোনো অসুবিধা নেই তাহলে নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটাও সেদিকে যাচ্ছে এটা একটা কন্ডিশন এবং স্রোতের বিপরীতে দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূল থেকে এক্সট্রা সময় লাগছে আমি আর একটা পার্ট অঙ্কটা পড়ে দিচ্ছি এবার আমার কন্ডিশন হচ্ছে উল্টে দিলাম আমার স্রোত যাচ্ছে এদিকে উম নৌকাটা আমার আসছে উল্টো দিকে এদিকে তাহলে দেখো প্রথমত জল স্থির নৌকা যাচ্ছিল এদিকে সেখানে তার গতিবেগ বলা হচ্ছে এইট কিমি পার আওয়ার আবার এই যে স্রোতটা এই স্রোতের ক্ষেত্রে বলছে তিন কিমি পার আওয়ার বা এই যে স্রোত একই এটাও তিন কিমি পার আওয়ার এবার আমি তিনটা কন্ডিশন দিলাম প্রথমে কোন জলের স্রোত নেই তার উপর নৌকা যাচ্ছে সেখানে আট কিমি পার ঘন্টা এবার এখানে দেখো কোন মানে স্রোত আছে স্রোতের বেগ হচ্ছে তিন কিমি পার আওয়ার প্লাস নৌকা যাচ্ছে আট কিমি পার আওয়ার প্লাস এখানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা উল্টো দিকে যাচ্ছে এবার যেটা বলেছে সেটা আস্তে আস্তে করে দেখো আবার পড়ছি এক ব্যক্তি স্থির জলে আট কিমি পার ঘন্টা বেগে দাঁড় বয় অর্থাৎ নৌকায় বসে যে দাঁড়টা বোয়া হয় সেটা যদি নদীর স্রোতের বেগ তিন কিমি পার ঘন্টা হয় অর্থাৎ স্রোত যেটা সেটা এক ঘন্টায় তিন কিমি যায় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রমণ করতে স্রোতের অনুকূল অপেক্ষা অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে ওই স্থানের দূরত্ব কত মানে গল্পটা হচ্ছে এই পার থেকে এই পার্টে আমার নৌকাটা আসবে এইখান থেকে এই পার্টে নৌকাটা আমার আসছে এইবার গল্পটা হচ্ছে আমার স্রোত বাম দিক থেকে যাচ্ছে বেশ এবার এই স্রোতের বেগ হচ্ছে তিন কিমি এবার বলছে নৌকাটা এইখান থেকে এইখানে আসতে আমার যে সময় লাগছে নিয়েছিল অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে অর্থাৎ স্রোতের অনুকূলে যে সময়টা আমার যাচ্ছে স্রোতের আবার এখান থেকে যখন ফিরে আসছে স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে তখন বলছে তিন ঘন্টা সে এক্সট্রা নিচ্ছে তাহলে বলছে ওই স্থানে দূরত্ব কত এইখান থেকে এইটার দূরত্ব কত বেশ কোনো অসুবিধা নেই এটা একটু একটু করে নামাতে হবে আমি একটু একটু করে ধরছি ধরাচ্ছি দেখো প্রথমে দেখো আমার নৌকার গতিবেগ নৌকার স্পিড আমি লিখলাম হ্যাঁ কত গো এইট কিমি পার আওয়ার এবার স্রোতের গতিবেগ স্রোতে আমার গতিবেগ স্রোতের গতিবেগ কত তিন কিমি পার আওয়ার এইবার বিষয়টা হচ্ছে আমার ধরো এই কন্ডিশনে আমার নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে তাহলে দেখো নৌকা তো আমার আট কিমি পার ঘন্টা বেগে চলছে প্লাস এই যে স্রোতটা ঢেউটা সে এসে নৌকাকে নৌকাকে ধাক্কা দিচ্ছে দিচ্ছে কি কি না দেবে দিয়ে করছে এগিয়ে যেতে সাহায্য করছে কতটা সাহায্য করছে ঠিক স্রোতের গতিবেগ যতটা ততটা তাহলে স্রোতের গতিবেগ কত তিন কিমি তাহলে এই ক্ষেত্রে যদি আহ স্রোতের অনুকূলে যায় স্রোতের অনুকূল স্রোতের অনুকূলে যদি যায় তাহলে তার গতিবেগ কত হবে এগারো কিমি পার আওয়ার পারলে কি না অর্থাৎ স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যদি যায় তাহলে তার যে সময়টা মানে সে এক ঘন্টায় আট কিমি সে যাচ্ছিল প্লাস তিন কিমি তাকে এক্সট্রা সাপোর্ট দেওয়া হচ্ছে তাই সে স্পিডটা বেড়ে যাচ্ছে আবার উল্টোটা হচ্ছে ধরো নৌকার গতিবেগ নৌকার স্পিড হচ্ছে আমার কত এইট কিমি পার আওয়ার এইবার স্রোতের বেগ স্রোতের বেগ কত এইট কিমি পার আওয়ার কিন্তু এই যে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে এটা দু নম্বর কন্ডিশন দিচ্ছি এটা ফার্স্ট কন্ডিশন দিচ্ছি সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে আমার নৌকা আমার স্রোত যাচ্ছে এদিকে নৌকা যাচ্ছে এদিকে অর্থাৎ নৌকা আমাকে অ্যাফোর্ড দিচ্ছে কত কিমি যে আট মানে আট কিমি যেতে এক ঘন্টায় কিন্তু এই স্রোতটা কি করছে তাকে ঠেলছে যে না তুই উল্টো দিকে যা এ কতটা এফোর্ট দিচ্ছে তিন কিমি তাহলে দুজনের মধ্যে কি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এ এদিকে আসতে চাইছে এদিকে আসতে চাইছে আপট্রোল যার পাওয়ার বেশি সে যাবে এবার নৌকার পাওয়ারটা বেশি বলে নৌকায় করছে কতটা আট কিমি আর যেতে পারবে না কারণ তিন তো সে বাধা প্রাপ্ত হচ্ছে সো এটা তিন কিমি তাহলে সে এখন কত যাচ্ছে ফাইভ কিমি পার আওয়ার এতদূর ক্লিয়ার কিনা বল তাহলে প্রথমে হচ্ছে এগারো কিমি কারণ নৌকা যতটা যাচ্ছিল প্লাস সে একটা সাপোর্ট পাচ্ছিল এবার সেকেন্ডটা হচ্ছে পাঁচ কিমি নৌকা যতটা যাচ্ছিল আট কিমি সেখানে তিন কিমি একটা বাধা প্রাপ্ত হচ্ছে তাই সে এইভাবে যাচ্ছে এবার আমি ইউনিটারি মেথডে করছি জিনিসটা বোঝার চেষ্টা করো এবার কয়েকটা এই ফার্স্ট কন্ডিশন দেখো দেখো এখানে সে যাচ্ছে এগারো কিমি এগারো কিমি যেতে তার সময় লাগছে এক ঘন্টা আমি যদি বলি এক কিমি যাতে যাও তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে তাহলে এক বাই এগারো এবার আমার এই যে দূরত্বটা কত আমি জানি না দূরত্ব ধরলাম এক্স কিমি তাহলে এক্স কিমি যেতে আমার সময় কত লাগবে বেশি লাগবে তাহলে এক বাই এগারো ইন্টু এক্স তাহলে কত হবে এক্স বাই এগারো ঘন্টা আবার একইভাবে এখানে দেখো সে পাঁচ কিমি যেতে তার সময় নিচ্ছে কত এক ঘন্টা তাহলে এক কিমি যেতে কত লিখবে নেবে এক বাই পাঁচ এখানেও সে একই দূরত্ব আসবে মানে উল্টো দিক থেকে আসছে কিন্তু দূরত্ব তো একই তাহলে এটা যেতে কত লাগবে এক্স বাই ফাইভ ঘন্টা এইবার আমার প্রশ্নানুসারে যেটা বলেছে আমি এখানে করছি আস্তে করে প্রশ্নানুসারে যেটা বলছে যে আমার তিন ঘন্টা এক্সট্রা লাগছে কখন যখন অনুকূলে যাচ্ছিল তখন থেকে যখন প্রতিকূলে আসে সেটা এক্সট্রা সময় লাগছে তার মানে দূরত্ব আমার ফিক্সড এইখানে তিন ঘন্টা এক্সট্রা লাগছে কারণ এই প্রতিকূলে আসার জন্য তাহলে এইটা বড় এখানে সময়টা বেশি লাগছে তাহলে এই যে বড় যেটা আছে এক্স বাই ফাইভ সেখান থেকে যদি আমি এক্স বাই ইলেভেন এটা বাদ দিই তাহলে আমি যেটা পাবো কি এক্সট্রা সময় তাহলে এটাকে আমি যদি আবার একটু সলভ করি তাহলে কত আসবে এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে এটা হবে এগারো এক্স মাইনাস এটা হবে ফাইভ এক্স সমান সমান হচ্ছে তিন তাহলে এবার রেজাল্টটা হচ্ছে আমার হচ্ছে

তাহলে এক্স এর ভ্যালু কত হবে এটা পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন গুণিত তিন বাই ছয় তাহলে তিন দুনে ছয় এবার কে দুই দিয়ে ভাগ করো দেখবে সাতাশ দুনে চুয়ান্ন প্লাস এক পরে থাকছে তাহলে এইটা হচ্ছে আমার উত্তর তাহলে সাতাশ দশমিক পাঁচ কিমি তাহলে কিভাবে জিনিসটা ভাঙলাম দেখতে পেয়েছ প্রথমে দুটো 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 পার্টে ভাঙলাম স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলে এবার অনুকূলে যে রেজাল্টটা হচ্ছে প্রতিকূলে যে রেজাল্টটা বেরোচ্ছে তাদের গ্যাপটা হচ্ছে তিন ঘন্টা তাহলে সেই তিন ঘন্টাকে কাজে লাগিয়ে আমি এক্স এর ভ্যালুটা বের করে দিলাম ঠিক আছে চলো নেক্সট অঙ্কে বুঝতে না পারলে আমাকে একটু কমেন্ট করো তাহলে আবার নয় বুঝিয়ে দেবো অ্যাপসের মাধ্যমে এবার উনিশ এরপরে দুটো অঙ্ক করবো সোজা অঙ্ক খুবই ভালো অঙ্ক একটু মন দিয়ে বুঝলেই হবে একটুখানি মন দিয়ে বুঝলেই হবে বলছে আজ রবিবার একষট্টি দিন পর কি বার হবে তাহলে ক্যালেন্ডারের অঙ্ক আমরা রিজনিং এ পড়েছি সবসময় অড ডে বের করতে হয় অড ডে মানে কি যা যে ডেটটা বলবে তাকে সাত দিয়ে ভাগ করে দেবে যে ডেটটা বলবে তাকে সাত দিয়ে ভাগ কর তাহলে দেখো সাত আষ্টে ছাপ্পান্ন সাত নয় সাত আসে এক্সট্রা পড়ে থাকছে তাহলে এই পাঁচ দিন আমি এগোবার পেছাবো বলছি আজ রবিবার একষট্টি দিন পর মানে রবিবারের পরে তাহলে পাঁচ দিন তুমি এগিয়ে যাও তাহলে রবিবারের পর সব মঙ্গল বুধ করে পাঁচ দিন না এগিয়ে তুমি কি করো রবিবারের থেকে তুমি দুদিন পিছিয়ে যাও সেই একই হবে তুমি রবিবার থেকে পাঁচ দিন এগো আমি রবিবার থেকে দুদিন পেছ হচ্ছি তো শনিবার শুক্রবার তাহলে ফ্রাইডে হয়ে যাবে ধরতে ফ্রাইডে ইজ দা অ্যান্সার খুবই সজা ছিল অর্থাৎ তোমার বাংলায় কি হয়ে যাবে শুক্রবার শুক্রবার তোমার অ্যান্সার হয়ে যাবে তাহলে সবসময় ডে বের করবে অর্ডে থেকে যদি পেছ বলে পেছ হবে এক বললে এগোবে এবং তোমার কোয়েশ্চেন করবে নাকি দুই রিমাইন্ডার অর্থাৎ ভাব শেষ যেটা সেটা দিয়ে বুঝতে হবে আজকে লাস্ট প্রশ্ন এই পার্টের লাস্ট প্রশ্ন দেখো খুবই মজার একটা অঙ্ক কি বলছে মাসে দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি অর্থাৎ ব্যাংকের নিয়মে বা বিভিন্ন সরকারি সংস্থায় কিছু কিছু প্রাইভেট স্কুলেও প্রত্যেকটা মাসের দ্বিতীয় শনিবার ছুটি দ্বিতীয় মানে চতুর্থটাও হবে দ্বিতীয় মানে শুধু দ্বিতীয় নয় কিন্তু প্রথম শনিবার মধ্যে দ্বিতীয় শনিবারটা ছুটি তাহলে বলছে মাসের দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি এরূপ তিরিশ দিনের কোন এক মাস মানে মাসটা আমার তিরিশ দিনে শেষ হবে মাসটি শুরু হচ্ছে তোমার শনিবার দিয়ে তাহলে ওই মাসে মোট কতদিন কাজের দিন পাওয়া যাবে তাহলে বেশ সুন্দর তো তাহলে আমার শুরু হচ্ছে দেখো কোনো একটা দিন একটু দেখে নাও আমি করে দিচ্ছি বেশ এখানে এখানে আমার শুরু হচ্ছে শনিবার দিয়ে শুরু হচ্ছে আবার শনিবারে শেষ শনিবার দিয়ে শুরু হচ্ছে আবার শনিবারে শেষ পরের দিনটা কত রবিবার আবার আমার এই শনিবার থেকে আবার একটা শনিবার তারপরে কিবার পড়বে দিনটা রবিবার আবার এই শনিবার থেকে আবার একটা শনিবার ঠিক আছে আবার একটা শনিবার তারপরের দিনটা কত হবে রবিবার আমি অবধি করালাম এবার আমি কেন করালাম দেখো আমরা ছোটবেলায় পড়েছি না মা শিখেছেন যে শনিবার থেকে শনিবার আট দিন হয় অর্থাৎ যে কোনো একটা বার স্টার্ট হয়ে সেই বারে যদি পৌঁছায় তাহলে তার সময় কতদিন হয় আট দিন সময় হয় আট দিন তাহলে দেখো এই যে আমার শনিবার থেকে এই শনিবার অবধি এটা হচ্ছে আমার আট দিন এই শনিবার থেকে এই যে শনিবার এটাও আমার আট দিন এই শনিবার থেকে এই যে শনিবার এটা আমার আট দিন ধরতে পারলে কিনা বলো তাহলে দেখো আমি টোটাল পেয়ে গেলাম আট তিনে চব্বিশ দিন আট তিনে চব্বিশ দিন প্লাস এখানে রবিবার একদিন তার মানে কত হলো যুক্ত এক পঁচিশ তারপরে কত পাঁচ দিন লাগবে তাহলে রবিবার থেকে সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে এখানে শুক্রবারে আমার শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে গিয়ে আমার তিরিশ দিন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এটা কিবার পড়ছে শুক্রবার পড়ছে ধরতে পেরেছ তাহলে ফার্স্ট শনিবার দিয়ে স্টার্ট হয়েছে এবং এই শনিবারে গিয়ে আমি দেখতে পাচ্ছি চব্বিশ দিন লাগবে আমার আর ছ দিন কিন্তু শনিবার টু শনিবার আমার আট দিন হয় শনিবার অব্দি আমি যেতে পারবো না তাই শুক্রবারে আমার শেষ হয়ে যাচ্ছে কারণ শুক্রবার চব্বিশে শেষ হলে আহ শনিবার চব্বিশে শেষ হলে এটা হচ্ছে তোমার রবিবার পঁচিশ পঁচিশ দিন হয়ে গেল আর পাঁচ দিন আহ রবিবার থেকে উনি নাও সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বেশ আমার তিরিশ দিন কমপ্লিট এবারে বলছে কাজের দিন কত পাওয়া যাবে তাহলে আগে আমি ছুটির দিন দেখে নিই দেখো প্রথম রবিবার ছুটি পাবে না বলেছে মাসের দ্বিতীয় শনিবার ছুটি তাহলে এখানে একটা রবিবার ছুটি প্লাস এটা হচ্ছে দ্বিতীয় শনিবার তাহলে এ ছুটি প্লাস পরের দিন রবিবার সেটাও ছুটি এবার এই শনিবার এটা হচ্ছে তৃতীয় শনিবার এ পাবে না কিন্তু এখানে একটা রবিবার আছে এ পেয়ে যাবে প্লাস শনিবার এও পাবে তাহলে আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা দিন আমি দেখতে পাচ্ছি কাজের আমার ছুটির দিন তাহলে মাসটা হচ্ছে আমার তিরিশা তার মধ্যে ছুটি পেলাম ছয় তাহলে আমার কাজের দিন কত হবে চব্বিশ কাজের দিন হচ্ছে আমার চব্বিশ চব্বিশ ডে আছে চব্বিশটা দিন আমার কাজের হবে অঙ্কটা এভাবে করবে ইজি হবে না ক্যালেন্ডার ধরে তিরিশ দিন একে করবে না অনেকটা টাফ হয়ে যাবে বেশ এই পার্টে আমরা এতদূর কমপ্লিট করলাম পরের পার্টে আমরা এর আরেকটা পার্ট করব দিলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার চব্বিশে লেয়ার ওয়ানের পার্টটা কমপ্লিট হবে তারপরে আমি লেয়ার টু এর অঙ্কগুলো দিতে থাকবো তোমরা অঙ্কগুলো ভালো করে দেখতে থাকো আর বারবার করে দেখো কোথাও কিছু ডাউট হলে আমাকে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো ওকে পরের পাটে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো দেখো মন্দির পড়াশোনা করো জয় হিন্দ টাটা বন্দে মাত্রা